তুমি আজ শুনেছো কি, তুমি আজ শুনেছো কি রাতের বাংলা খবর? সেই পিঠা খাওয়ার মধ্যে আমাদের রাজনৈতিক যেই সচেতনতা এবং মতবাদ, আমাদের আদর্শ বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি করতে চাই। আমাদের মাননীয় মন্ত্রী রাজি হয়েছেন, আমরা আমরা শীত থাকতে থাকতে একটা আয়োজন করতে পারি, অথবা শীত চলে যাওয়ার পরে ঈদের সময়টা ঈদের পুনর্মিলনী করতে পারি। সো আমরা কিছু একটা আয়োজন করবো এই নির্বাচনের আগে, যাতে করে আমাদের এই বন্ধনটা চিরদিন থাকে। তো সবাইকে, সবাই কিছু না কিছু করেছে, আমাকে মন্ত্রী মহোদয় বলেছিল কিছু একটা বলতে, তো আমি জাস্ট দু লাইনের একটা কবিতা শোনাতে চাই আপনাদেরকে। তুমি আজ শুনেছ কি, তুমি আজ শুনেছ কি রাতের বাংলা খবর? কাল সকালে বৃষ্টি হবে, ভিজবে সারা শহর, ভিজবে সব দালান কোঠা, ভিজবে তোমার বাড়ি, দরজাটা তুমি খোলা রেখো, আমি আসতে পারি। আমি রৌনক বিশাখা শ্যামলী, অভিনেত্রী এবং গায়িকা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য। আজকে আমাদের এই যে মিলন মেলা, পিঠা মেলা হচ্ছে এবং এটা শুধু সংস্কৃতি সেবীদের জন্য আজকের আয়োজন করেছি আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি, কেএম খালিদ ভাই এবং আমাদের অসীম কুমার উকিল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক। এবং আজকের এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন সকল স্তরের অভিনেতা, অভিনেত্রী, শিল্পী, কলাকুশলী সবাই এখানে অংশগ্রহণ করেছেন এবং সবাই তাদের মনের এই যে একটা মেলবন্ধন এবং ভাবের আদান প্রদান, এই বাঙালির কালচারের মধ্যে তো আসলে সংস্কৃতির একটা অংশই হচ্ছে পিঠা। তো ভীষণ সুন্দর একটা পরিবেশে আমরা সবাই সেই পিঠা খাওয়ার মধ্যে আমাদের রাজনৈতিক যেই সচেতনতা এবং মতবাদ, আমাদের আদর্শ বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছি এবং প্রাণের নেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতা আনার জন্য আমরা সবাই তার সঙ্গেই আছি, সেটাই আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল। এবং সামনে ইলেকশন এবং সেই ইলেকশনকে দেখে আপনারা দেখছেন যে দুই দলই পুরো বাংলাদেশে একটা মুখোমুখি পর্যায়ে রয়েছে এবং সেখান থেকে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এটাই বলতে চাই প্রাণের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে আপনার সঙ্গে আমরা সকল সংস্কৃতিকর্মীরা রয়েছি। থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।